দেখেন সবাই, গাম বাইরে গেছে, এটা খুব জোরে দিতে হয়, কারণ কোনো জায়গায় যদি লুজ থাকে তাহলে মিটারটা পুড়ে যাবে। এই মিটারের দাম মোটামুটি 23-24 হাজার টাকার মতো হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে 440 লাইনের মিটার সংযোগ দিব। আজকে চলুন শুরু করা যাক। 3-ফেজ মিটার একটা সকেট, এই তিনটা তার হচ্ছে সোর্স পয়েন্ট, এই যে রেড পেজ, ওয়াই পেজ, বি পেজ, সোর্স পয়েন্ট তিনটা। আর এই তারটা আছে না, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। আর এখান দিয়া সোর্স পয়েন্ট তিনটা ঢুকবে, আর এদিক দিয়া লোড হয়ে গ্রাহক প্রান্তে এদিক দিয়া যাবে, ঠিক আছে? আর সোর্সটা ওই যে আমাদের খুঁটি আছে, 3-ফেজ লাইন মানে তিনটা ট্রান্সফরমার হবে, তিনটা ট্রান্সফরমার থেকে 240 ভোল্ট কইরা ঢুকবে। এটা নাম হচ্ছে 440 লাইন, ঠিক আছে? এই যে দেখেন তিনটা ট্রান্সফরমার ব্যাংক খুঁটিতে। এখন আমরা মিটারের সংযোগ দিব। দেখেন আমরা কিভাবে সংযোগটা দেই, এটা হচ্ছে সোর্সের তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট এখানে তিনটা পয়েন্টের সাথে ঢুকবে, আর এর নিচের তিনটা হচ্ছে, এখানে নিচে তিনটা হচ্ছে লোড আর একটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 2, 3, ঠিক আছে? 3 পয়েন্ট হচ্ছে উপরে থাকবে আর এই 3 পয়েন্ট নিচে থাকবে, ঠিক আছে? দেখেন সবাই, গাম বাইরে গেছে, এটা খুব জোরে দিতে হয়, কারণ কোনো জায়গায় যদি লুজ থাকে তাহলে মিটারটা পুড়ে যাবে। এই মিটারের দাম মোটামুটি 23-24 হাজার টাকার মতো হবে, এই জন্য ভালো করে দিতে হয়, ঠিক আছে? আমরা ভালো করে দেখে নেই তিনটা ঘাটের ভিতরে সংযোগ হয়েছে কিনা ভালো করে, ঠিক আছে? স্যার দেখবো এই কভারটা যদি এখানে ঠিক মতো লেগে যায়, এই যে এখানে একটা গাট আছে, এই লকটা যদি ঠিক মতো পড়ে তাহলে মিটারটা সঠিক জায়গায় বসছে, ঠিক আছে? আমরা এখন এটা ট্রাই করে দেখব। বসছে না এখনো, গাম বাইরে গেছে। এটা যদি ভিতরে না ঢুকে তাহলে এই যে উপরে কভারটা লাগবে না, এই যে গাড়টা আছে গাড়টা লাগবে না। অনেক চেষ্টার পর, 3 বার ট্রাই করার পর এখন আলহামদুলিল্লাহ মনে পড়ছে, এই জন্য কভারটা লাগাইতে পারবো। দেখেন সবাই, আলহামদুলিল্লাহ অবশেষে সাকসেস হলাম। এই যে এই লকটা ঢুকাইতে পারলাম, এই যে লকটা, এটা আসলে এত কঠিন কাজ না। আমাদের সকেটটা নতুন হওয়ার কারণে এটা ক্লিপ গুলো অনেক টাইট থাকে, এটা অনেক শক্তির প্রয়োজন হয় পুরোপুরি ঢুকতে, ঠিক আছে? মিটারটা সংযোগ দিলাম, এখন তো কারেন্ট দিতে হবে, ঠিক আছে? ওই যে খুঁটির উপরে দেখান, ওই যে খুঁটির উপরে 3-ফেজ লাইনটা চালু করতে হবে। তো সবাই দেখেন, সবার আগে আমি কিন্তু লাইনটা বন্ধ করে নিছি, ওটা মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে? তো শুরু করি, বিসমিল্লাহ।
দাঁড়া, এই দেখি।